ডেভেলপমেন্ট করা যায়, একদিকে যেমন বাড়িঘর বিল্ডিং থাকবে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেরকম যেমন জলের ব্যবস্থা থাকবে, আবার ইনস্টিটিউশনগুলি যেন ভালো হয়। মানুষের যাতায়াত সবচেয়ে বেশি দরকার যাতায়াত, আপনারা জানেন। এর আবার একটা গুরুত্ব দিতে হবে, এখানে বিএসসি চেয়ারম্যান আছেন এবং আমাদের রুনন্দ বর্মা আছেন, আমি একজন ইঞ্জিনিয়ার পিডব্লিউ বলছি বা জানি না, কাজ কিন্তু ভালো হতো। এরা লাভ করার কিছু নাই, কাকে কে কাজ করলো, ইট ইজ নট মাই লোকাল। একজনে কি পয়সা পেলো বা পাঁচজন ছেলে কি পয়সা পেলো, আমার কিচ্ছু যায় আছে। এলাকার মানুষ ওই কাজটা ভালো হয়েছে, পাঁচজনের পয়সা পেলে আমার কি লাভ হবে? পাঁচজন এই বিল্ডিং করতে গিয়ে পাঁচজন ছেলে মেয়ে পয়সা পেলে আমার কি লাভ হবে? আমার হতে হবে ভালো বিল্ডিং পরিষ্কার করা। যেমন এই রাস্তাটা হয়েছে, যে যে কন্ট্রাক্টর করেছে দারুণ কাজ করেছে, দারুণ কাজ করেছে। যে প্রত্যেকগুলি বিল্ডিং রাস্তা এবং বিল্ডিং যেন ভালো হয়, অর্থাৎ সরকার যে পয়সা খরচ করবে সেটা যেন সদ্ব্যবহার হয় যে কোনো কাজে। এখানে ইঞ্জিনিয়ার আছে, উনি জানবেন, বিডিও সাহেব তারাও জানে, প্রত্যেকটি কাজের কিছু লাভ থাকে, তাইলে ওই লাভটা থাকে তার থেকে সন্তুষ্ট থাকা উচিত। আবার কাজের থেকে আরও বেশি পয়সা দেবো এটা মোটেই হওয়া উচিত। সুতরাং কাজ কিন্তু ভালো হতে হবে, এই কাজ মোটামুটি হয়েছে। আমি কিন্তু পরিষ্কার কথা বলি, কারণ দল আমরা